অবশেষে কিছুক্ষণ আগে প্রকাশ পেয়েছে পুষ্পার সিকুয়েল পুষ্পা টু দ্য রোলের অফিসিয়াল টিজার। তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয় পুষ্পা টুর টিজার। কেমন ছিল পুষ্পা টুর অফিসিয়াল টিজারটি জানাবো আজকের ভিডিওতে বিস্তারিত। তো চলুন মূল টপিকে। পুষ্পা মুভি ব্লকবাস্টার হওয়ার পর পুষ্পা টু দ্য রোলের ঘোষণা আসে মেকারসদের কাছ থেকে। ইতিমধ্যে সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে এবং প্রশংসাও কুড়াচ্ছে। আমার কাছেও পুষ্পা টুর টিজারটি বেশ রহস্যের জন্ম দিল। কি লুক ভাই পুষ্পার, ছন্দবেশে ধরা দিয়েছে পুষ্পাতে। সত্যি ভাই, আল্লু অর্জুনের জন্মদিনটা আজ রঙিন হয়ে গেল। জন্মদিনে ভক্তদের অসাধারণ উপহার দিল তিনি। টিজারটি দেখে আই থিঙ্ক কেউ নেগেটিভ রিভিউ দিতে পারবে না, খেলা দেখাবে এবার সত্যি। পুষ্পা টু দ্য রুল সিনেমাটি পরিচালনা করেছেন সুকুমার এবং মুক্তি পাবে 15 আগস্ট 2024। এখন একটা সত্য কথা বলি, আমি এখনো পুষ্পা মুভিটি দেখিনি। হ্যাঁ ঠিকই শুনছেন, আমি অপেক্ষায় আছি পুষ্পা টু রিলিজ হলে পুষ্পা বাড়িতে দেখব এবং তারপরের দিন হলে গিয়ে পুষ্পা টু দ্য রুল দেখব। পুষ্পার সিকুয়েল কিন্তু বাংলা ভাষাতেও মুক্তি পাবে। বাংলা ছাড়াও আরও 4 ভাষায় মুক্তি পাবে পুষ্পা টু। কারা কারা বাংলা ভার্সনে পুষ্পা টু দেখার জন্য অপেক্ষায় একটু জানাবেন নিচে থাকা কমেন্ট বক্সে। আর হ্যাঁ, পুষ্পা টু দ্য রুলের টিজারটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।